করিব বাজাইস মাতৃ ঘর বিসর্জন দেওয়ার পর এখন মোর মনে ইচ্ছা যাই লাগিবে তাই করি কই কাজলের পাত্রটি রক্ষা করিবার পালু না মোর ঘর আছে মোর মান আছে কিন্তু মোর মোর নাই শান্তি কথা বলতে নারে বাংলাদেশে গিয়ে ওই নদীর পারত ঘর বানিয়ে দিলে মোর বেটা কাজল আর ওইঠে আছে রেখার মা আর তার মামা আর তার মাও আর ওই অঞ্চল তো জমির ঘর বানিয়ে ওরা বসবাস করে আর মোর কাজল ওই বাড়ির ঘোরা ফেরা করে আর যেন তেন প্রতারণা মোর বেটা বিয়াল করিবার চায় না 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 ওই কিছুতেই সহ্য করিব না কোন ঠিকানের বাংলাদেশে গানিয়া ওই নদীর পারর ভার ঘর বান্ধলে আর মোর বেটা কাজল ওর বেটি গিয়া পাগল না 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 ওই কিছুতেই সহ্য করিব না কিছুতেই সহ্য করিব না মোর বেটায় খেলায় দিয়া মোর বেটার সঙ্গে তোর ভাগ্নির বিয়াও দেবার চাস না কিছুতেই হবার দিন না তুই তো হত করিবি তো বাংলাদেশ থেকে আসিয়া আর মোর ভিতরে ঘর বাঁধি আর মতে পামন হয়ে তুই আসমানের চাঁদ ধরুয়ার চাই কথায় কহে পিপিলিকার ডানা গাছে মরিবার তরে গরিব মানুষ একটা পশু সমতুল্য মর ঘর তাই খেলা শুরু ওই বর বেটা ছলে বলে কৌশলে ওই ইন্দ্রাচন পাঠাম কাজের জন্য তারপরে দেখি মজা না যাও যাচ্ছে
একটা চেরি খুঁজি পাওয়া যায় না সবকালে দল বাঁধে বাঁধে যায় আবার চেরি গেলে ভাই আমার চেরি ও ঢুকি থেকে ভাঙা বাড়ি তোমরা মহিলা বিয়ান টেকে না ফোটাম নাকি কথা কওয়ার সুযোগই নেই পাওয়া খালি মোর বিয়ানটা সরে গেলে লোক খালি ঘুরি ভাই চেরি গেলে এত মোর বিয়ানটা দেখতে ভালো নাকি ও বিয়ানি মিশি কি মিশি বিয়াই কে বিয়ানি ও বিয়ানি হ্যাঁ শুনো আমরা কুত্তি যাই না যাই তোমার তাতে কি হইলে তোমরা আমার হাত না সাত তোমার তাকে ফিরে দেখি আমার হইবিটা কি বিয়ানি কতদিন পাছ হলে দেখা তোমার শুনো বিয়ানি চিড়িয়া কথা আরে বিয়াই তোমরা থাকে ওই দূর দেশে আমার কথা কি মনে পড়ে কে বিয়ানি ভালো ভালো লাগে কোনো রাও তোমার দেখো বিয়ানি এত ডিয়াও ¡Gracias!
আর তোমরা হচ্ছেন বড় লোকের বেটা তোমার বাপ যদি এই গরীব ধনের ভালোবাসাকে মানিয়ে নিবার পারবে কাজল দা শুনে রেখা প্রেমতে মতিয়া মন কি বাহারি কি বাটন শুনে রেখা মোর বাপ যদি এই বিয়াও মানিয়ে নিবার না চায় তবু তো কথা দিন রেখা মোর বাপের সহায় সম্পত্তি মই কিছুই দিন না কিন্তু যেহেতু তোমায় ভালোবাসো রেখা তোর ছবিতে মোর এই যদি হৃৎপিণ্ডটা যদি চিড়িয়া দেখাবার পারিলে হয় দেখিলে হয় হনুমানের মতন যদি বুক চিড়িয়া দেখানো হয় তাহলে যেমন রাম ছিল হনুমানের বুক তুইও মোর বুকত আছি রেখা তাই গরিব হোক ধনী হোক চলে রেখা ওই তো কথা দিন রেখা তবে ভালোবাসিয়া বিয়াও করি রেখা চলে রেখা এই সমাজ বড় খারাপ আমাকে দেখিলে গাল মন্দ করবে নিন্দা মন্দ করবে তাই চলে রেখা চল Thank you.
هاري বাংলাদেশ থেকে আসেন 1971 সালে বাংলাদেশ ছাড়ি আসেন ইন্ডিয়া ইন্ডিয়া আসার পথে ওই পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে মর ভগ্নিপতি প্রাণ গেল মর ভগ্নিপতি মর বহিনী আর মর ভাগ্নি হাত তুলে দিয়ে কহিল ওরে পতি না তুই যত কষ্ট পা তুই যদি না খেয়ে থাকিস তোর এই ভাগ্নির একটা তুই ভালো করিয়া লেখাপড়া করাস আর তোর বহিন তাকে দেখিস হাত তুলিয়া দিয়া ওই হানাদার পাক বাহিনীর কুলিতে মর ভগ্নির প্রতি চিরতরে বিদায় হইয়া ترجمة
চলে ভাসি খেলব কবিতা ধর ভাঙিয়া দিলে ¡Suscríbete al canal!
মোর ঘর আছে মোর মার আছে কিন্তু মোর মরণ নাই শান্তি আজ দেখি কত বড় ওই অশ্বত্থা দুঃখিতামের ওই একমাত্র বিদ্যোগ পথে বিয়োগ করিব চায় দাদা ওই কিছুতেই সহ্য করিব না ওই এখনই ছলে পলে কৌশলে ভিড়ি রাজ্য পাঠাম কাজ করিবার জন্য নামই যাও কাজ করিবার ব্যবস্থা করিবার লাগবে ولكنك تجد انك 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 تجد ان